কোরবানির ঈদকে সামনে রেখে এবারে ফরিদপুরে খামারের সংখ্যা বেড়েছে। ৯ উপজেলায় ছোট বড় মিলিয়ে ৫,০০০-এরও অধিক খামারে কোরবানির পশু লালন করা হচ্ছে। খামারিদের দাবি, তারা ঘাস লতাপাতা খাইয়ে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করছেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। ফরিদপুরে প্রায় ৫,০০০ গরুর খামারে কোরবানির গরু লালন পালন করা হচ্ছে। লাভজনক হওয়ায় গতবারের চেয়ে এবারও খামারের সংখ্যাও বেড়েছে। আর এসব খামারের গরুকে ঘাস খৈল ভুসি খাওয়ানো হচ্ছে। খামারিদের দাবি, পশু মোটাতাজাকরণে তারা ক্ষতিকারক কোনো ইঞ্জেকশন ব্যবহার করেননি। এই গরুগুলা একেবারেই ন্যাচারাল খাবার দিয়ে আমি এই গরুগুলা তৈরি করছি। এখানে শুধু ঘাস পোড়া ভুসি এগুলা দিয়ে আমি গরুগুলা পালছি। গরু খামার দেখে অনেকে এই খামার করার জন্য উৎসাহ পাইতেছে। সবাই বেকারত্ব যারা দূর হয়, দুগ্ধ খামার এখানে করতেছে। ফিট নিজের ক্ষেতের ঘাস এই সমস্ত দিয়ে গরু পালি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের গবাদি পশু পালনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আসন্ন কুরবানি উপলক্ষে আমাদের গরু খামারিরা গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম চালাচ্ছে। সেখানে আমরা প্রাকৃতিক উপায়ে গরুর স্বাস্থ্য ভালো করার জন্য বিষমুক্ত রাসায়নিক মুক্তভাবে যারা যাতে গরু পালন করতে পারে সেই পরামর্শ প্রদান করছি সভা সমাবেশ, উঠান বৈঠক এবং বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে। পশুপালনে খামারিরা লাভবান হলে প্রান্তিক পর্যায়ে খামারি সংখ্যা বাড়বে, আর এতে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।